Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das and this is my video number 395. আজকের এই 395 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি সমহার বৃদ্ধি বা হ্রাস। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 117 থেকে 119 পর্যন্ত দেখো কোষে দেখি 6.2 আছে। এই কোষে দেখি 6.2 টাই হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের চ্যাপ্টার। আজকের এই 395 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 6.2 এর কোশ্চেন নাম্বার 9 আলোচনা করছি। তো আমি সরাসরি অঙ্কে যাচ্ছি, দেখো কি বলছে। বলছে শোভনবাবুর ওজন 80 কিগ্রা, বর্তমানে আজকে শোভনবাবুর ওজন কত? 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন কি যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করে দেবেন। তার মানে 80 কেজি আজকে ওজন, এক বছরের মধ্যে তিনি কি করবেন না এক বছর পরে 10% এখান থেকে কমিয়ে দেবেন। আবার এক বছর পরে ওনার যা ওজন থাকবে তার পরের বছরে উনি কি করবেন আবার 10% কমিয়ে দেবেন। এইভাবে চলবে। তো 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। দেখো এখানে 10% করে কমবে, মানে হ্রাস আছে। তো আমরা কি করব সলিউশন, দেখো যে জিনিসগুলো আমরা পেলাম সেটা হচ্ছে শোভনবাবুর বর্তমান ওজন পি, এটা হচ্ছে 80 কিগ্রা, এইটা পেলাম আমরা, পি হচ্ছে 80 কিগ্রা। আর কত কত পার্সেন্ট করে তিনি কমাবেন প্রত্যেক বছর? 10% করে। আর কত বছর পরে ওনার ওজন দরকার আমার? না সেটা হচ্ছে 3 বছর পরে। তো লিখি যে সুতরাং 3 বছর পরে শোভনবাবুর ওজন হবে 81, এখানে অবশ্যই মাইনাস হবে কেন প্রত্যেক বছর কি হচ্ছে ওজনটা কমে যাচ্ছে, সমহার হ্রাস আছে। তাহলে আর আর হচ্ছে 10/100 টু দি পাওয়ার 3, এত কিগ্রা। কি করা যাবে? শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হবে? না 80 ইন্টু, এখানে কত হচ্ছে 10 একে 10 বিয়োগ 1 মানে 9/10, এটার কিউব, এত কিগ্রা। সমান সমান কত হচ্ছে? তাহলে 80 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, এত কিগ্রা। এটা সমান সমান কত হবে? তার জন্যে আমি এই অংশটা মুছে ফেলছি, এই জায়গাটাতে এটা করে দেব। দেখো এর পরবর্তী অংশটা সমান সমান, তাহলে কত হলো 80 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, এত কিগ্রা ছিল। তো আমি কি করব, শূন্য শূন্য কেটে দিই, ব্যাস তলায় কিন্তু আর কাটবো না, কেন 10 আর 10 গুণ করলে 100 হয়, মানে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে আমার কাজ হয়ে যাবে। 9 এর কিউব মানে কত সবাই জানো? 729। যদি না জানো তাহলে দেখো 9 9 81, তাকে 9 দিয়ে গুণ করো, 9 কে 9, 8 9 72, 729 হচ্ছে। এটাকে 8 দিয়ে গুণ করে ফেলো, 8 দিয়ে গুণ করলে পরে কত হবে? 8 9 72 এর 2,
হাতে রইল সাত, আট দুগুণে ষোলো, ষোলো আর সাথে তেইশে তিন, হাতে রইল দুই, সাত আটে ছাপ্পান্ন, ছাপ্পান্ন আর দুই আটান্ন, 5832। 5832 ডিভাইডেড বাই দশ, দশে একশো, এত কিগ্রা। এবারে এটা কত কিগ্রা হলো তাহলে? 58.32 কিগ্রা। এই জন্যেই আমি ওটাকে কাটিনি, নালে কেটে দিতে পারতাম, সেক্ষেত্রে আমাকে গুণটাও করতে হতো, ভাগটাও করতে হতো। তাহলে কত হলো? সমান সমান 58.32 এত কিগ্রা। উত্তর তাহলে কি লিখব? না, উত্তরে লিখব আমি 3 বছর পরে, 3 বছর পরে শোভনবাবুর ওজন হবে 58.32 কিগ্রা, 32 এত কিগ্রা। আশা করি বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডস যথাসময় তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্কের জন্য তোমরা আমার 396 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।